নববর্ষ যে এসে গেল রে নন্টে। এসে গেল তো কি হলো, পকেট তো গড়ের মাঠ, এবারে অল্পের ওপর দিয়েই ছাড়তে হবে। চল চল, যাবার সময় কেকের দোকানে একটা স্পেশাল কেকের অর্ডার দিয়ে যাই। তা ঠিক বলেছিস, ওরা কেকটা কিন্তু ব্যাপক করে, শুধু হাতে পেলেই একবার চাকুম চুকুম। এই যে নোটে ফন্টে, কি ব্যাপার? কাকু, নববর্ষের জন্য আমাদের একটা স্পেশাল কেক তৈরি করে দিতে হবে। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু প্রচুর কেকের অর্ডার আছে, তোমাদের অ্যাডভান্স দিয়ে যেতে হবে। আমরা পুরো টাকাটাই অ্যাডভান্স দিয়ে যাচ্ছি। বাহ, তাহলে তো কোনো কথাই নেই। বাবা, তোমরা পরশুদিন চলে এসো, হ্যাঁ বিকেলবেলা চলে এসো, আমি কেক দিয়ে দেবো, বুঝলে? আচ্ছা আচ্ছা। হোস্টেলে ঢুকে কেকের ব্যাপারে আর কোনো কথা নয়, বুঝলি? একেবারে ঠিক বলেছিস। কেলটিকা যদি জানতে পারে যে টাকা দেওয়া আছে, তাহলে ও আগেই হাতিয়ে নেবে। চমৎকার, কেকের সদ্ব্যবহার ঠিকই হবে, শুধুমাত্র পেট বদল হবে। কি নববর্ষের কেক দরকার? না না, আমার জন্য না, নন্টি আর ফোনটি আসতে পারেনি তো, তাই আমি এলাম। ওদের একটা কেকের অর্ডার দেওয়া ছিল। স্পেশাল কেক তো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এই যে নিয়ে যাও। হি হি, ওরা যখন দেখবে মাল বেপাত্তা, তখন খেপে একেবারে পাগল হয়ে যাবে। আরে আরে, তোমরা কি ব্যাপার? হ্যাঁ, একটা নিতে এলাম। সে কি? এই তো কেলটু তোমাদের নাম করে নিয়ে গেল, যা বললো তোমরা আসতে পারবে না। হ্যাঁ, যাকে তাড়াতাড়ি যাও, ওকে রাস্তাতেই পেয়ে যাবে। যাও যাও যাও। আরে, কেলটুটা খবর পেলো কি করে বলতো? যেভাবেই হোক আমাদের জিনিস ওর থেকে ঠিক কেড়ে নেব। কি ব্যাপার রে, এত হন্তদন্ত হয়ে? হন্তদন্ত হয়ে? ওই দেখ, ওটাই নির্ঘাত আমাদের কেক। ঠিক বলেছিস কেলটুদা, কেলটুদা ওটা আমাদের দিয়ে দাও বলছি। ও, আমাদের কেক বললেই হলো, কেকে কি তোদের নাম লেখা আছে নাকি রে? হ্যাঁ, দেখো কেলটুদা, ভালোয় ভালোয় দিয়ে দাও বলছি, না হলে কিন্তু না দিলে তোমার নোলা নুলো করে দেব। কি বললি? নোলা নুলো করবি? আমার কাছ থেকে কেড়ে নিবি? দেখি তো তোদের কত ইয়ে। আয় চলে আয়। কি ব্যাপার, চেঁচিয়ে একেবারে যে মেচো হাঁটা করে তুলেছিস যে? হ্যাঁ, এই কেলটু, তোর হাতে ওটা কি রে? নতুন বছরে আপনাকে তো কিছু দিতে পারছি না, তাই ভাবলুম একটা কেক হলে কিরকম হয়। ব্যাস, চলে গেলাম সোজা কেকের দোকানে, আপনার জন্য একটা স্পেশাল কেক অর্ডার দিয়ে তৈরি করিয়ে নিয়ে এলাম। প্লিজ স্যার, না করবেন না। আরে না 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 না, না করবো কেন, না করবো কেন? তুই আমার জন্য এত কষ্ট করে এরকম একটা কেক এনেছিস, আর তাছাড়া এই কেক আমার খুবই পছন্দের, বুঝলি? দেখি দে। এই নিন স্যার। দে, বাবা বাবা, কি সুন্দর গন্ধ ছাড়ছে রে! বাবা 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 বাবা, যাই যাই, আমি খেতে চাই, যাই। এই এই দেখ 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 নন্টে ফন্টে, দেখ দেখ তোরা, কেলটু আমার কত খেয়াল রাখে, তোরা কি একটু দেখেও শিখতে পারিস না? নে চল চল রে কেলটু, যাই 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 যাই, চল চল।
সব আশা শেষ, এবারে আর আমাদের কেক খাওয়া হলো না রে ফোনটে। কি আর করা যাবে বল, মন খারাপ করে তো কোনো লাভ নেই। এই তোমরা ওই আগের কেকটা খেয়ে ফেলোনি তো? হ্যাঁ না, সেই সুযোগই পাইনি। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আমি এই মাত্র জানতে পারলাম যে এই আগের কেকটায় যে ডিম ব্যবহার করা হয়েছিল সেগুলো খারাপ, খুব খারাপ। আমি তাই ছুটে ছুটে আসছি গো, তোমাদের জন্য আরো একটা অন্য কেক এনেছি। এই নাও, এই সে কেক ধরো, এইটাকে ভালো করে খাও। বাহ, কি সুন্দর গন্ধ। কি হলো? একটু খাই। কেল্টু, আমি এই ষষ্ঠবারের কাজটা তাড়াতাড়ি সেরে আসছি। কোথাও যাবি না, কোথাও যাবি না, তোর সঙ্গে বোঝা পড়া আছে। এবারে যে কেকটা খাচ্ছি ভারী সুন্দর, কি বলিস রে নন্টে? দারুন দারুন রে দারুন। আমার জন্য নয়।